চলনবিলের সাত উপজেলায় সমতলে বসবাসকারী আদিবাসীরা বংশ পরম্পরায় পালন করছেন তাদের প্রাণের উৎসব করম পরব। আর করম পরব উপলক্ষে পরিবারের মঙ্গল কামনায় আনন্দে মেতে ওঠে চলনবিলের আদিবাসী পল্লীগুলো। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া, সিংড়া সহ সাতটি উপজেলার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে করম পরব উপলক্ষে পালন করেছে নানা আচার। সমতলের মাহাতো সাঁওতাল, ওরাও, বরাই, কুর্মি, সিং, পাহান, মাহালি সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায় তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতিতে ভাদ্র মাসের পার্শ্ব একাদশীতে করম পরব পালন করেন। খোলা মাঠে বা বাড়ির উঠানে কারাম গাছের ঢাল পুঁতে তাতে নানা ধরনের ফুল বেঁধে দেওয়া হয়। পাশাপাশি মাটির প্রদীপ জ্বালিয়ে দিনব্যাপী চলে এ পার্বণ। আর এতে অংশ নেয় শিশু কিশোর সহ নানা বয়সী নারী পুরুষ। করম পরবে মূলত বীজের অঙ্কুরোদ্গম, বীজ থেকে চারা তৈরি, সন্তান স্নেহে লালন পালন ও সংরক্ষণ প্রতীকী অর্থে প্রকৃতিকেই বন্দনা করা হয়। পুজোর শেষ দিকে কারাম গাছে ঢালের গোড়ায় ডালাগুলো রেখে জ্বলন্ত প্রদীপ ও বরণ ডালা সজ্জিত কাঁসার ঠালা নিয়ে অধীর আগ্রহে তাদের ধর্মীয় বিশ্বাস ও প্রথা বুকে লালন করে পুজোর মনোনিবেশ করে। পরে ঢাকঢোল বাজিয়ে তাদের ঐতিহ্যবাহী ঝুমুর নাচে মেতে ওঠেন তারা। সম্প্রদায়ের অনেক ফ্যামিলি এখনও কৃষির উপর নির্ভরশীল। আর এই কৃষির এইটা হচ্ছে পুজোর মাধ্যমে আগে থেকেই করা হয়েছে, কিন্তু এখনও এটা করা হয় ফ্যামিলি এবং তাদের হচ্ছে ভাই বোনদের সম্পর্ক যেন ভালো থাকে এই জন্য এই উৎসবটা করা হয়। এবং এছাড়া হচ্ছে আমরা যত নীতি এবং নৈতিকতার পথে এগোতে পারি, আমাদের আগামী জীবন যাতে সুন্দর থাকে, সুখের হয়, পুরো দেশের হচ্ছে যতগুলো কৃষক ভাই বোনেরা আছে সবার জন্য মঙ্গল কামনা করে এই উৎসবটা করা হয়। আমরা এই পুজোটা করি যে আমরা যাতে ধর্মপথে আগাতে পারি। 5 দিন আগে আমরা ওই উপবাস থাকলে পরে ভাইরা যার বোন আছে তাদের বাড়িতে নিয়ে আসে, বাবার বাড়িতে নিয়ে আসার পর আমরা উপবাস থেকে শস্য দানা ডালির মধ্যে মাটি দিয়ে এটাকে বপন করি। বপন করার পরে প্রত্যেক দিন রাত্রে আমরা যেটা গীত বলে চারিদিকে ঘুরে ঘুরে এটাকে জাগাই। আমরা জাগানোর পরে 5 দিন যখন পূর্ণ হয়ে যায় নিরামিষ খেয়ে, তখন আমরা এই যে করম ডাল আনে, করম ডাল গাড়ি গেড়ে পূজা করি। এটা হলো আমাদের মানে 5 দিন নিরামিষ খাইতে হয়। তারপর 5 দিন আগে আমরা বালু তুলি, তো ওই বালু তোলার পর 5 দিন নিরামিষ খাবো, ওই মানে শস্য দানাকে যত্ন করব। তো যত্ন করার পরে তারপর 5 দিন পরে আমরা হলো এই যে ডাল গাড়ি ডাল পুজো করি পার্শ্ব একাদশীতে, ভাদ্র মাসের মানে পার্শ্ব একাদশীতে। আর এটাই উপবাস থাকতে হয় এই দিনে। উৎসব দেখতে আসা একদল শিক্ষার্থী জানান, আদিবাসী সহ দেশের নানা সংস্কৃতি এখন বিলুপ্তির পথে, সেগুলো নিয়েই তারা গবেষণা করছেন। তবে এমন উৎসব দেখে তারা মুগ্ধ। মূলত শুধুমাত্র যে উৎসবটা দেখার জন্য এসেছে তা না, আমরা সেই সকাল থেকে বা আরও বেশ কয়েকদিন আগে থেকে পরিকল্পনা করে এসেছি। আমরা মূলত আদিবাসীদের তাদের সংস্কৃতি, তাদের ভাষা বা তাদের অধিকার দাবি দেওয়া এই বিষয়গুলো নিয়ে একাডেমিকভাবে গবেষণা করি, তাদের কথাগুলো আমরা শুনতে চাই। এমনকি বলতে গেলে যে আমরা আলাদা কেউ না, আমরা তাদেরই একজন। আমরা বাঙালি বা আদিবাসী আমরা বিভাজন করি না, আমরা সবাই মিলে আমরা বাংলাদেশি। আমরা এই ব্যাপারটাই আমাদের একাডেমিক জায়গা থেকে গবেষণা ক্ষেত্রে তুলে ধরতে চাই এবং ইতিমধ্যে আমরা তুলে ধরেছি। আমরা 2019 সাল থেকে এই অঞ্চলে আদিবাসীদের নিয়ে বা এখানকার যে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মানে অন্যদের মতো যে বলতে গেলে যে আমরা দেখার জন্য শুধুমাত্র এসি তা না। ঠিক মনে হয় আমার মনে হয় যে আমরা যেহেতু গবেষণা করছি এতে এতে আমাদের আরও ভালোভাবে আমরা
নিয়ে আসতে পারছি যে আমাদের কোন জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোন সংস্কৃতিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা আমরা সহজে নিয়ে আসতে পারবো বলেই আমরা গবেষণা চালাচ্ছি। এরকম যদি আমরা পঠন পাঠনের আওতায় যদি এই করম বা কারম পূজাটাকে নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় যে সংরক্ষণ করা, যেমন গাছ হারিয়ে যাচ্ছে এই অঞ্চলে মাত্র 7টি গাছ আছে বলে আমরা জানতে পেরেছি, সেরকম মাত্র 7টা না, এরকম যদি আমরা পঠন পাঠনের আওতায় আনি মানুষ জানবে আর এটা এই গাছ সংরক্ষণে উদ্যোগী হবে বলে আমার মনে হয়। উৎসবের আয়োজক জানান, এই অঞ্চলের তারাস ও রায়গঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মাত্র 8টি কারাম গাছ রয়েছে। এই গাছটিকে যদি যথাযথভাবে সংরক্ষণ করা না হয় তবে আগামী দিনে আমাদের পরবের ঐতিহ্য হুমকির মুখে পড়বে, তাই গাছটি সংরক্ষণে সরকারের সহায়তা চেয়েছেন তারা। এই যেহেতু এই গাছটি মানে বিলুপ্তির পথে, আমাদের অত্র রায়গঞ্জ তারাস দুইটা উপজেলাতে আমি গুনে দেখেছি যে মাত্র 8টি গাছ আছে, তো আসলে এই 8টি গাছ যদি কেটে ফেলা হয় তাহলে এই মানে আমরা এই ডালটা খুঁজে পাই না বা খুঁজে পাবো না, তাহলে এই গাছটা অবশ্যই সংরক্ষণের খুবই দরকার হয়ে পড়েছে। যদি এটা সংরক্ষণ আমরা না করতে পারি তাহলে আমাদের সংস্কৃতি রক্ষা এটা অবশ্যই হুমকি স্বরূপ হবে।